দেশের অন্যতম প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সৈকত পাড়ে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্যসহ অপচনশীল বর্জ্য পরিচ্ছন্নতায় বিচ ক্লিনিং কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বুধবার সকালে সেন্ট মার্টিন ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পশ্চিম সমুদ্র সৈকতে এই কর্মসূচি পালন করা হয়। বিচ ক্লিনিং কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করতে দেশের প্রতিটি জনপদ ও পর্যটন স্পটসমূহ দূষণমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন সেন্ট মার্টিন থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে। ধাপে ধাপে কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান ছাত্রলীগের সভাপতি। আমরা বিচ ক্লিনিংয়ের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে তথা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আমরা নিজ নিজ স্থান থেকে আমাদের পর্যটন নগরীকে আমরা সাজানো গোছানো রাখতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা একটি বার্তা দেওয়ার জন্য আজকে প্রবাল দ্বীপে আমরা বিচ ক্লিনিং প্রোগ্রামটা হাতে নিয়েছি। বিচ ক্লিনিং কর্মসূচিতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম মুন্না, সেন্ট মার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা শুধুমাত্র বীচ কেন, এই বীচের মাধ্যমে আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা নিউজ ডেস্ক টিটিএন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো।